একজন মানুষের নিরাপত্তা, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। রাষ্ট্রকে এটা করতে হবে যদি সেই রাষ্ট্র নিজেকে কল্যাণকর একটি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে থাকে। আমরা মুখে বলবো যে আমরা ওয়েলফেয়ার স্টেট, কিন্তু আমরা নাগরিকদের সুখ সুবিধা দেখবো না, ভারত হবে। এখন নাগরিকদের সুখ সুবিধা দেখতে হলে অবশ্যই অনেকের উপরে অনেক ধরনের দায় দায়িত্ব বর্তায়। সেই দায় দায়িত্ব শুধুমাত্র যে রাষ্ট্র বহন করবে বা সরকারের উপরে যে বর্তাবে তা নয়, অনেক সময় ব্যক্তি বিশেষের উপরেও দায়িত্ব বর্তাতে পারে। সেই ক্ষেত্রে যদি আমাদের সড়ক দুর্ঘটনা ঘটে এবং সেখানে যারা আহত নিহত হচ্ছেন, যারা ভিক্টিম, তাদের স্বার্থ রক্ষার জন্য যদি কোনো তহবিল করতে হয়, সেটা দায় দায়িত্ব কার উপরে বর্তাবে, এটি হচ্ছে আমাদের আজকে প্রধান ভাববার বিষয়। দেখুন, এখানে কিন্তু আইনের খুব গভীরে যাবার কোনো প্রয়োজন পড়ে না। আইন বিজ্ঞানে অনাদিকাল থেকে একটি ধারণা প্রচলিত আছে, যেটাকে বলা হয় স্ট্রিক্ট লায়াবিলিটি। অর্থাৎ কিছু কিছু জিনিস আছে, আপনি যদি সেটার মালিকানা মালিক হয়ে থাকেন, তাহলে আপনার দায় দায়িত্ব ওটার সঙ্গে একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছে এবং এই দায়িত্ব আপনি কখনো এড়াতে পারেন না। আপনি যদি মোটরযানের মালিক হয়ে থাকেন এবং সেই মোটরযান যদি কোনো দুর্ঘটনায় নিপতিত হয়ে যদি কারো ক্ষতি সাধন করে, তাহলে তার দায়িত্ব মালিক হিসেবে আপনার উপরে বর্তাবে। এটা আইন বিজ্ঞানের অতি প্রাচীন একটি ধারণা। তেমনি আইন বিজ্ঞানের আরেকটি অতি প্রাচীন ধারণা হচ্ছে, সেই ধারণার নাম হচ্ছে পরার্থ দায় বা ভাইকারিয়াস লায়াবিলিটি আমরা দেখতে পাই। অর্থাৎ ড্রাইভার যদি কোনো ক্ষতি সাধন করে, তাহলে প্রধানত দায়িত্ব কিন্তু বর্তাবে মালিকের ওপর। তারপরে ড্রাইভারের দায়িত্ব সেটা নিরূপিত হবে আলাদাভাবে, কিন্তু প্রাথমিকভাবে কিন্তু দায়ী থাকবে হচ্ছে যিনি সেই মোটরযানের মালিক, তার উপরে দায়িত্ব পড়বে। কারণ এই লায়াবিলিটি হচ্ছে ভাইকারিয়াস লায়াবিলিটি। অর্থাৎ একই সঙ্গে দু ধরনের দায়বদ্ধতা কিন্তু মালিকের রয়েছে, একটি হচ্ছে স্ট্রিক্ট লায়াবিলিটি এবং দ্বিতীয়টি হচ্ছে ভাইকারিয়াস লায়াবিলিটি। আর তারপরে মালিক তার, এখন মনে করুন যে কোন ড্রাইভার যদি কোনো ক্ষতি করে থাকে, যিনি করবার কথা নয় সাধারণত, তাহলে কিন্তু তার ব্যক্তিগতভাবে একটা দায় কিন্তু, এবং সেটা ফৌজদারি দায়ও হতে পারে, সেটা আইন কর্তৃক নির্ধারিত হবে। আর সেখানে যদি আপনার ওই মেন্স রিয়া না থাকে, ইন্টেন্ট যদি না থাকে, দুষ্ট মন যদি না থাকে, তাহলে কিন্তু আইন সেটা ভিন্নভাবে সম্পূর্ণ জিনিসটিকে বিচার বিবেচনা করে একটা সিদ্ধান্ত উপনীত হবে। প্রতিপূরণ যেটি প্রাথমিকভাবে মালিককে বহন করতে হবে। এখন মালিক সেটি বিমা কোম্পানির মাধ্যমে করবে না কার মাধ্যমে বসে হচ্ছে তার ব্যাপার, কিন্তু এখানে আমি ওই সাধারণ মানুষের কাছ থেকে, শ্রমিকের কাছ থেকে চাঁদা নিয়ে প্রতি মাসে মাসে তারপরে আমি তহবিল গঠন করে সেখান থেকে দেবো, এটা আবার কোন ধরনের আইন? কেন আবার এখানে আসতে হবে? অর্থাৎ আমরা এই নতুন নতুন কিছু কাজ করবার চেষ্টা করছি এবং আপনারা দেখুন কিন্তু মাথার মধ্যে আমাদের আইন প্রণেতাদের মাথায় কিন্তু একটিমাত্র চিন্তা যে যারা মালিক তাদের স্বার্থ কিভাবে বেশি করে রক্ষা করা যায়, তাদেরকে যেন কোনো অসুবিধা না হয়, সাধারণ মানুষের যত অসুবিধা। এবং এটিরও একটিমাত্র কারণ সেটি হচ্ছে যে আমাদের আইন সভায় বর্তমানে ব্যবসায়ীদের দৌরাত্ম্য দারুণভাবে বৃদ্ধি পেয়েছে, যার জন্য তাদের স্বার্থ রক্ষা করাটাই তাদের প্রধানতম দায়িত্ব বলে তারা মনে করছেন এবং সেভাবে তারা আইনগুলোকে প্রণয়ন করছেন বা আইনের খসড়া উপস্থাপন করছেন। এই দিকটিও কিন্তু আমাদের জানা দরকার। তাহলে দেখুন যে যে অবস্থা বর্তমানে চলছে সেই অবস্থায় কি করা যেতে পারে। দেখুন, মানে যদি আপনারা যে পথটা এখানে করা হচ্ছে, এই কমপ্রিহেনসিভ ফান্ডটা এবং উৎসটা কিভাবে হবে, আমার তো মানে যেটা আমার ভাবতে একটু কষ্ট হচ্ছে যে সেটা আমরা কোন দিকে যাচ্ছি। কেননা আপাতত বলছেন আমাদের নৈতিক চরিত্রকে ঠিক করতে হবে, নৈতিকতাকে উন্নত করতে হবে, সব ভালো ভালো কথা, কিন্তু যখন একজন মন্ত্রী বলে যে ঋণ খেলাপি মানেই খারাপ মানুষ না, ঋণ খেলাপি সবাই খারাপ এমন মনে করার কোনো কারণ নেই, গতকালই উনি বলেছেন, তা এখন তার মানে হয়তো দুদিন পরে আমরা বলবো যে একটা দুর্ঘটনা ঘটেছে, ড্রাইভার মানুষ করে তাতে কি হয়েছে, সে কি খারাপ মানুষ হয়ে গেল, তারপরে বিষয়টা আমরা অন্যভাবে দেখতে হবে। অর্থাৎ দেখুন, আমাদের কিন্তু চিন্তার জগতে দারুণ ভাবে একটা পরিবর্তন নিয়ে এসেছি এবং এমন ভাবে পরিবর্তন নিয়ে এসেছি যেখানে যারা আমাদের একদম দিবালোকে, যারা আইনকে লঙ্ঘন করে চলেছে, তাদেরকে আমরা উচ্চ আসনে অধিষ্ঠিত করতে কুণ্ঠা বোধ করছি না, আমরা লজ্জিত হচ্ছি না। যে ঋণ খেয়াপিরা, দেখুন আজকের খবরের কাগজে আপনারা সবাই জেনেছেন যে সুইস ব্যাংকে
বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেখানে ভারতের গচ্ছিত অর্থের পরিমাণ দারুণভাবে কমে গেছে। পাশাপাশি কিছু দেশ 1 কেজি চাল কিনছে, সেও তো কর দিচ্ছে দেশকে, সেই টাকাটা আপনারা লুপট করে নিয়ে যাচ্ছেন, কেন আমার রাস্তা ভালো হবে না? আজকে উনি বললেন যে 220টি এইরকম টার্নিং পয়েন্ট দিয়ে বিপজ্জনক বাঁক, এই বিপজ্জনক বাঁকগুলো কেন ঠিক হবে না, সেখানে কেন অর্থ বিনিয়োগ করা হচ্ছে না, সেই সেই ত্রুটিগুলো কেন সারানো হচ্ছে না? কিন্তু আপনারা বলছেন আবার শ্রমিকদের সাধারণ মানুষের কাছে আবার টাকা আদায় করে একটা ফান্ড গঠন করে সেই ফান্ড দিয়ে আমরা যারা দুর্ঘটনার শিকার হবে তাদেরকে আমরা সেখান থেকে তাদের ব্যবস্থা করব। মানে মাছের তেল দিয়ে তেল ভেজে আমাদেরকে আপনারা বুঝে নিতে চাচ্ছেন, কিন্তু জনগণ তো এত বোকা ভাববার কোনো কারণ নেই। সময়ের পরিবর্তন হয়ে গেছে, এগুলোকে কিন্তু এখন আমাদের বুঝতে হবে। এবং তাই ওই যে একটা কথা আছে, ওই আমেরিকান রাফ নাইট অনেক আগে বলেছেন, দ্য পোর অলওয়েজ পে মোর, যারা দরিদ্র তাদের সকল সময় আরো বেশি হারে তাদেরকে দিতে হয়, তাদেরকে সবসময় ট্যাগ করতে হয়। পভার্টি ইজ এক্সপেন্সিভ, পভার্টি ইজ এক্সপেন্সিভ। সেই জায়গায় আমি আর কথা বাড়াবো না। আমি চিন্তা করে দেখেছি যে আমাদের যদি অবস্থার পরিবর্তন ঘটাতে হয় তাহলে কিন্তু আমাদের উই নিড এ নিউ বিগিনিং, একটা নতুন একটা যাত্রা শুরু করতে হবে, সূচনা করতে হবে। সেখানে কি থাকতে হবে? আমি বলছি সেখানে কিন্তু আমাদের স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, আইনের শাসন থাকতে হবে। এবং আজকে সকল বক্তব্য যারা বক্তব্য দিয়েছেন, আপনি একটি জিনিস খেয়াল করে দেখেছেন যে সবখানে কিন্তু প্রকারান্তরে আইনের শাসন যে নেই এই কথা কিন্তু সুস্পষ্টভাবে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে কেন মানে এই যে আমি মানে এই দেশটা তো মানে আইন যদি আমি মেনে চলি তাহলে তো আমি খুব সাধারণ নগণ্য মানুষে রূপান্তরিত হয়ে যাই, এমন একটা রাষ্ট্র যেখানে আইন আমাকে স্পর্শ করতে পারবে না, তাহলে আমি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পার্সন হয়ে যাই। এই যে আমাদের এই মূল্যবোধের যে অবক্ষয়টা, এই জায়গাগুলোর মধ্যে আমাদের এখন অ্যাডজাস্ট করার প্রয়োজন রয়েছে। দেখুন, আইন প্রণয়নের ক্ষেত্রে যদি গণমুখী আইন করতে কেমন করে করবেন যেখানে আপনার ব্যবসায়ীদের দৌরাত্ম, আইন প্রয়োগের ক্ষেত্রে সেখানে দুর্নীতি, সেখানে আইনের প্রয়োগ নেই কিন্তু আইনের অপপ্রয়োগ রয়েছে, এবং ভুরি ভুরি উদাহরণ আমরা প্রত্যেকে দিতে পারি। আর যদি বিরোধ নিষ্পত্তির কথা বলেন তাহলে এখানে আমাদের আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই যদি একটি কথা বলা যায় যে ক্ষতিপূরণের কথা বলছেন, আমাদের আদালত কিন্তু টট মামলা করতে একদমই আগ্রহী নয়, এবং যদি ক্ষতিপূরণের কোনো প্রশ্ন আসে সেখানেও আমাদের বিচারকদের মন কিন্তু খুব একটা উদার হয় না, এবং যদি বা কোশ্চেনকারে কখনো কখনো তারা ক্ষতিপূরণের কথাটি উচ্চারণ করেন সেটি কিন্তু বাস্তব ক্ষেত্রে যে ক্ষতিপূরণ প্রদান করা হয় এই উদাহরণটি খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়াবে। এমনি একটি বাস্তবতার ভিতরে কিন্তু আমরা চলছি, কিন্তু সেখানে এই যে সমস্যাগুলো রয়েছে এটি হচ্ছে বাস্তবতা। তবে এই সমস্যাগুলো নিয়ে যে আমরা একত্রিত হয়েছি আলোচনা করছি এবং যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ওঠে তারাও যে আমাদের সঙ্গে এসে এক টেবিলে বসে আমরা আমাদের চিন্তা ভাবনাগুলো মিলে দেখবার চেষ্টা করছি, আই থিঙ্ক দিস ইজ এ গুড থিং, এটাই দরকার আছে। এবং এই কাজটি করবার জন্যে আমি রোড সেফটি ফাউন্ডেশনকে আমি আন্তরিক আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই কাজগুলো নিয়ে প্রয়োজন রয়েছে, কারণ এই তর্ক বিতর্ক আলোচনার মাধ্যমে হয়তো আমরা এমন কিছু নীতি পাবো, পথের দিশারি পাবো, আমরা আরো গতিকে পাবো, যেটি নিয়ে আমরা ভবিষ্যতে এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে নিশ্চিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।